প্রাইভেট কার অথবা মাইক্রোবাসের যাত্রী সেজে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত কুখ্যাত মামা পার্টি হোতা শাহিন রানা তজ্জম সহ চক্রের 5 সদস্যকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে কারওয়ান বাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 10-এর অধিনায়ক ফরিদ উদ্দিন। বলেন, চক্রটি যাত্রীবেশে ঢাকা মহানগর, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর সড়কে দীর্ঘদিন ধরে সক্রিয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ব্যবহৃত হাতকড়া, চেতনানাশক ঔষধ, নগদ টাকা, মোবাইল ফোন সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা এই মামা পার্টির সদস্য 10 জন, কখনো কখনো তারা উপদলে ভাগ হয়, উপদলে ভাগ হয়ে তারা বিভিন্নখানে যায়। মেইন হলো তারা যাত্রীদেরকে টার্গেট করে, কখনো তারা একাও মুভ করে। যেমন তারা কোনো বাস স্ট্যান্ডে গিয়ে একা একা কোনো যাত্রীকে টার্গেট করে, যাত্রীকে টার্গেট করে সেই যাত্রীর পাশে তারা সিট নেয়, সিট নিয়ে বসে প্রতিমধ্যে যাত্রীকে এই ওষুধটা খাইয়ে দেয় যে কোনো সময়।